কেন বাজে না, কেন শোনে না কোনো পাঠক, ও মন তোর ছোঁয়াতে তোর চাওয়াতে ফিরে তাকা মনের ঠিকানা দিন উদাসি তোকে আজ খুঁজে বেড়া চো কমলি আজ আবার বৃষ্টি তোমা কেন বোঝে না কেন শোনে না কোন বারো ও মন আমাদের সময় গানে এরকম ছবির সুযোগ ছিল না, শুধু গানটাই হতো, কাজে আমরা দেখতে পেলাম না কিছু। এখন এই সুরেন্দ্রজি, শিলাদিত্য সোম এবং আমাদের জান এবং আমার কন্যাসম শিলরা সবাই মিলে এরকম একটা গান এবং ছবি একসঙ্গে মিলে একটা যে প্রদর্শনী হলো, আমার তো খুব ভালো লাগলো। গানটা সুরটা খুব ভালো হয়েছে এবং আমার মনে হয় যে মনের একটা দিক এখানে দেখানো হয়েছে এবং মনের অন্যান্য দিক নিয়েও আরও করে ছবি উঠবে এবং বিভিন্ন রকম গানের মাধ্যমে যান আমার ছোট ভাই কুমার শানুর নামটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর এটা অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে, কারণ আমি এবং সোম ইন্ডিভিজুয়ালি অনেক কাজ করেছি, শানুদার প্রচুর গান করেছি, একশোটার উপর শানুদার গান আমরা শুরু করেছি। তো গাড়িকে আমরা জানকে লঞ্চ করতে পেরেছি, দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ ভ্যালিডেশন ফর আস। জান জানিকটা নিজেই বলবে, কারণ জানের নেক্সট ইয়ার কিন্তু তিন চারটে অত্যন্ত বড় মাপের গান বেরোচ্ছে বলিউড থেকে, নাম জান হয়তো বলতে চাইবে না এখন, ওটা সারপ্রাইজ আমাদের। এখন বলিউডের বিগেস্ট নেম যাদের নাম আপনারা সবসময় শোনেন, সেই তিন চারটে ছবিতে জান গান গিয়েছে, যে প্রত্যেকটা ছবি 2024-25 রিলিজ করবে। তো ঠিক যেভাবে শানুদা লঞ্চ হয়েছিল কলকাতায় প্রিয়তমা মনোনয়ন দিয়ে আজ থেকে 30 বছর আগে, তো সেই দিনটার কথা খুব মনে পড়ছে। যে জানের ঠিক সেইভাবেই জানের আত্মপ্রকাশটা কলকাতা থেকেই হল। আর একটা কথা বলেনি নয়, হু আদার দেন পণ্ডিত অজয় চক্রবর্তী, আমি অজয় দা বলি। আমার মনে হয় গঙ্গোত্রী থেকে যেরকম জল বেরিয়ে গঙ্গা শুরু হয়, ঠিক সেইভাবেই কিন্তু সঙ্গীত শুরু হয় চক্রবর্তীর হাত ধরে। অজয়দা যে আজকে রাজি হয়েছেন আমাদের ব্লেস করতে, অজয়দের হাত দিয়ে জানের আত্মপ্রকাশ হয়েছে, মানে কান থ্যাংক অজয়দ এনাফ, থ্যাংক ইউ অজয়। ফার্স্টলি আই ওয়ান্ট টু ডু আ ভেরি বিগ প্রণাম টু অজয় স্যার। স্যার থ্যাংক ইউ ফর গ্রেসিং দ্য ওকেশন। এটা আমি এই জন্যে স্পেশালি করলাম, কেন কি আমি খুব ছোট বয়স থেকে ক্লাসিক্যাল, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখছি, অ্যান্ড উই নো ফর আস অ্যাজ সিঙ্গার্স হোয়াট স্যার হ্যাজ ডান ইজ well, it's going to inspire generations for like, I don't know how many years now, how many centuries it's going to inspire us. So sir, honestly, it's an honor to be in your presence and sharing the stage with you. Honestly, it's a very big honor for me. Surinder uncle, thank you for making this dream become a reality. Sheila Ditya Dada, Shom Dada, I can't thank you enough for this, giving me this opportunity to sing this beautiful song. I'm standing and saying this because it's out of respect for my elders, and I just want to say that this is a dream project. Srijala, thank you so much for
she is an amazing actress and I am a newbie. She made me so comfortable on stage. That is why the videos come that beautiful. You're an amazing, amazing actress, and thank you so much for making me this comfortable that we could do this. You know, it's a beautiful thing. And apnader shobaike onek onek bhalobasha. Pankaj dar upore ami ashbo. Kano ki Pankaj dar is the reason that I'm looking this handsome, and dada has given me such a beautiful compliment. আমি অনেক ঝগড়া করেছি কস্টিউম নিয়ে, যে না আর এই কস্টিউম আমায় চাই না, এটা চাই না, ও আরে পড়ে নাও পড়ে নাও পড়ে নাও। পঙ্কজ দা, লাভ ইউ ফর দিস, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং আস লুক দিস গুড, অ্যান্ড মি স্পেশালি শ্রীজালাস তো ভেরি বিউটিফুল, বাট আমাকে অত ভালো করে দেখিছো, থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আপনাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে আপনারা এসছেন, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। দিস ইজ মাই ডেবিউ ইন টু দ্য কলকাতা ইন্ডাস্ট্রি, তো আমি এটাই চাইবো যে আমি একটা বাঙালি ছেলে, আমাকে ওই আশীর্বাদ, ওই ভালোবাসা আর ওই সাপোর্ট যেটা আপনারা আমার বাবাকে দিয়েছেন ওটাই আমাকে দেবেন, তাকি আমি আপনাদের জন্য অনেক অনেক আরো ভালো গান গাইতে পারি ইন দ্য ফিউচার। রানে হ্যাজ বিন কাইন্ড এনাফ, এই গানটা আমরা হিন্দিতেও ডাব করেছি, খুব বড় ভাবে বলিউডে লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। ও, উই হ্যাভ ডাব দিস সং, গানটা লিখেছেন শামরাজি, বলিউডের বিখ্যাত লিরিক্স রাইটার, এটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে উই অলসো লঞ্চ ইন বলিউড, এই সেম গানটা হিন্দি। Yes, yes. এটা আমার সবথেকে কমপ্লিকেটেড টাইম আমার স্টেজে থাকার, এতজন সব কিছু বলে দেয়, অ্যান্ড লাইক আমার কিছু বলার বাকি নেই, এত রেসপেক্টেড সবাই রয়েছে, সবার মাঝে দাঁড়িয়ে সত্যি আমার খুব একটা বেশি কিছু বলে টাইম ওয়েস্ট করবো না, বাট দেন আই থিঙ্ক যে সেটা বলতে চাই দ্যাট ইটস বিন আ প্রিভিলেজ বিং পার্ট অফ সাচ আ ওয়ান্ডারফুল টিম, অ্যান্ড উই হ্যাভ পুট ইন আ লট অফ হার্ড ওয়ার্ক, মানে আমি আর যা খুব খেটেছিলাম, খুব খেটেছি, অ্যান্ড দেন আমি গানটা প্রথম দিন যখন প্লে হচ্ছিলো তখনই আই থিঙ্ক আই হ্যাভ কমপ্লিমেন্টেড হিম লাইক 1000 টাইমস, যে কী ভালো গেয়েছো, কী ভালো গেয়েছো, দিস ইজ নাইস, দিস ইজ নাইস, তো তখনই একটা ভাইব ছিল যে দিস ইজ গোনা গো গুড, মানে তো গানটা যখন প্লে হচ্ছিলো এত সুন্দর গেয়েছে জান গানটা, দ্যাট ইট ওয়াজ আমেজিং ওয়ার্কিং ইন দিস সং, তো গানটা কনস্ট্যান্টলি প্লে হচ্ছিলো যখন আমরা শ্যুট করছিলাম, তো দ্যাট ওয়াজ আ নাইস থিং, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ অল অফ ইউ ফর বিং হিয়ার, অ্যান্ড ইটস অ্যান অনার বিং হিয়ার অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 4, 3, 2, 1, and ladies and gentlemen, we present Born. ওদের বাদিক আছে না একটু বাদ, তুমি সোজা কোথায় আছো, তুমি বাদিক আছো, হ্যাঁ কৌশিক আমার সাথে, আই থিঙ্ক ও তো আমার অনেকটাই মনজয় করেছেন, ইট ওয়াজ সো ফান ওয়ার্কিং উইথ হিম অন সেটস, সো ওখানেই আমার মনে হয় হাফ দ্য থিং ইজ ডান, যখন একটা কাজ করতে গিয়ে আমরা খুব আনন্দ পাই না তখন আমরা বুঝি যে কাজটা নিশ্চয়ই ভালো হবে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আই থিঙ্ক উই বোথ হ্যাড আ লট অফ ফান ওয়াইল শুট, সো হ্যাঁ ওই আই হ্যাড দিস ভাইব ওই জন্য যে ভালো হবে। অনেস্টলি আমি একটাই জন, একটাই লোক আছে যে জানে আমি কত ওয়ারিড ছিলাম শর্টসগুলোকে নিয়ে, সেটা হলেন ইনি, কেন কি আমাদের শর্টস যখন চলছিল না, আই ওয়াজ টেলিং হার কনস্ট্যান্টলি ইউ নো লিসেন ইজ দিস রাইট, ইজ দিস ইয়া, আই ডিডন্ট নো অনেস্টলি আমি কখনো করিনি যে জিনিসটা, ইয়া লেটার উই বন্ডেড লাইক ইউ নো আফটার দ্য ইনিশিয়াল মিট আপ অ্যান্ড অল, আফটার আই স্পোক টু হার অলসো আমার খুব মানে উই গট অ্যালং রিলি ওয়েল, তো ওইটা ক্যামেরাতে মানে এত ভালো দেখতে লাগবে আই ডিডন্ট নো, অ্যান্ড এটা অনেস্টলি আমার ইউ নো অ্যাক্টিং এর ডেবিউ কাইন্ড অফ ইউ নো ফর আ মিউজিক ভিডিও ইন কলকাতা, সো আই ডিডন্ট এক্সপেক্ট কি এত ভাল লাগবে দেখতে, বাট আমাকেও একটু ভাল লেগেছে গানটা, মানে দেখতে আমাকে নিজেকে ভাল লেগেছে দেখতে, মানে আমার সাথে যারা কাজ করেছে দে নো দ্যাট আই এম ভেরি ফিনিকি অ্যাবাউট থিংস, দ্যাট ইউ আর, ইয়েস আই অ্যাম, বাট দেন ইন আ নাইস ওয়ে অফ কোর্স, বাট দেন হ্যাঁ তারপরে বিকজ সি আমিও একদিন এমনও আমারও ছিল যেদিনকে আই ডিড দ্য ফার্স্ট টাইম, ইউ নো দ্যাট ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম, সো তখন আমি হয়তো যে জিনিসটা নিজের সাথে পাইনি কিছুটা পেয়েছি, তো আমি সবসময় চেষ্টা করি যেটা হয়তো আমি পাইনি বা অন্যদের থেকে ভালো যেটা পেয়েছি সেটা সব মিলিয়ে ইউ নো মেকিং মাই কো অ্যাক্টর কো স্টার কমফর্টেবল ইজ পার্ট অফ মাই জব, সো আই থিঙ্ক আই ট্রাই অ্যান্ড দেন কোথাও না কোথাও উই কানেক্টেড রিলি ওয়েল, সো ইট গট ইজিয়ার, অ্যাক্টিং ইজ মাচ মোর হার্ডার দ্যান ইট লুকস, দিস গাইজ মেক ইট লুক ড্যাম ইজি, অ্যান্ড অনেস্টলি বিকজ আই এম আ সিঙ্গার অ্যাক্টিং ইজ রিয়েলি রিয়েলি আ টাফ জব, আমি এটা এই ভিডিওটা করার পরে জানতে পেরেছি, অ্যান্ড আই ওয়ান্ট টু লাইক ইউ নো বাউ ডাউন টু অল দ্য অ্যাক্টার্স অ্যান্ড এভরি ওয়ান হু ইজ ডুইং দিস অ্যান্ড মেকিং ইট লুক সো ইজি, বিকজ আগেন ওয়েন আই সি দ্য ভিডিও আগেন ইট লুকস ভেরি ইজি অন স্ক্রিন, বাট আমি প্রত্যেকটা শর্ট যখন দেখছিলাম আমার মনে পড়ছিল যে ইউ নো হোয়াট অল উই হ্যাড টু ডু ফর দোজ শর্টস, সো আই আন্ডারস্ট্যান্ড নাও দ্যাট ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, হাসির ব্যাপার এটা যে দেয় আর ফিউ ভেরি অ্যামেজিং সিনস লাইক ইউ নো দেয় আর সাম ভেরি রোম্যান্টিক সিনস দ্যাট ওয়ার দেয়ার, অ্যান্ড আমি আমাদের
Sandeep Bia ke, you remember Sandeep Bia, right? I told Sandeep Bia, he was our exec producer. I told him ki dada, ma cannot be here for these scenes. Because it will be very awkward, you know, because I'm a son and all. So I make sure korechi je ma was not on the set. And ma, because she was not on the set and on the shoot, the shots and all came out like, you know, without any awkwardness. And jokhon ma final video ta dekheche na, kalke ratri, this happened last night, she told me, ami ektu worried achi je, ektu mane, kirkom tumi eshob kore nile. And I was very awkward about it. I was like, ma, what do you mean, ki shob kore? He's like, nah, video ta is very amazing, y'all are both looking very good. But I didn't know that my son has this talent also and all that, you know, ki he can do this on camera so well. Yeah, yeah, like the romance and the, you know, the chemistry and all. So my mom was also very impressed with the thing. Aar beche ke chije ma chilo na set nale onek problem hoto amake. Baba ke dakhabo and babar feedback ta will be pretty vocal only. So don't worry, you all will get to know that he liked the video. I'm sure he'll like it, for sure.